আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা অজিফা। এই অজিফা যদি কোনো আল্লাহ তাআলার বান্দা অথবা বান্দি করে, বান্দিদের জন্য এই আমলটা কোনো বান্দি যদি করে, প্রসবের সময় নারীদের যে কষ্ট হয় সেই কষ্ট আর হবে না ইনশাআল্লাহ। এই অজিফাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে আমি জানাচ্ছি সরাসরি কোরআনুল করিমের সুরাতুল ইনশিকাক এর 4 এবং 5 নম্বর আয়াত থেকে। সুরাতুল ইনশিকাক আয়াত নম্বর 4 এবং 5, এই দুইটা আয়াত লেখে মহিলাদের বাম রানে বেঁধে রাখবে, যখনই কষ্ট হয় তখন বেঁধে রাখবে, সন্তান হওয়ার সাথে সাথে এটা খুলে ফেলে দিতে হবে যে কোনো নদীতে। লিখলে অবশ্যই মিশক আম্বর জাফরান দিয়ে লিখবেন, আমি আয়াতটা বলে দিচ্ছি। আর আপনারা চাইলে আমি যে স্ক্রিনে নাম্বারটা দিলাম ওনার থেকে চাইলে যে কোনো ধরনের দোয়া দুরুদ লেখার জন্য এই কালিটা নিয়ে নিতে পারেন। আশা করছি আপনারা উপকৃত হতে পারেন ইনশাল্লাহ, ভালো কালি পাবেন। অনলাইনে ছাত্র মানুষ বিক্রি করে উনি আমাকে কিছু হাদিয়া দিয়েছে, যার কারণে ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি। যাই হোক, আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এতটুকুই, এই দুইটা আয়াত। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই দুইটা আয়াত পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার কারিশমা আপনাকে দেখাইয়া দিবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, আমরা প্রত্যেকটা ভিডিওতে নিষেধ করি। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরেও সাবধান না হলে, সতর্ক না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।